আমরা কি আপনার ভাই নই আল্লাহ নবী জানায় দিলেন না না তোমরা আমার ভাই না আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোনো দিন আমাকে দেখে নাই না দেখে যারা ইমান আনবে তারা হবে আমার ভাই ইসলামিক ভয়েস ফলো ইসলাম এজ ইউর লাইফ স্টাইল আল্লাহর নবী বিশ্ব নবী নবীকুলের সম্রাট জীবনে কোনো দিন আমাকে আপনাকে দেখেন নাই না দেখে নবী আমার আপনার জন্য কাঁদলেন জীবনে কোনো দিন আমার চেহারা নাবি দেখে নাই আপনার চেহারা নাবিজি দেখে নাই না দেখে উম্মতের মায়া নাবি যে এত বেশি কাঁদলেন যে সাহাবাই কারাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল নবীজি কোন কথা বললি উত্তরে সাহাবাই কারাম বলতেন আল্লাহ আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন যেই সাহাবাই কারামের আদব এমন ছিল নবীজি সামনে এসে বিনয় নম্রতার সঙ্গে বলত ফিদা কাবি ও রসুল আল্লাহ ওগো গো নবীজি আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক আমার নিজের জীবনটা আমি কোরবান করে দিব আপনার জন্য উৎসর্গ করে দিব যেই কারাম এত পরিমাণ নাবিজিকে ভালোবাসলেন সেই সাহাবিদের সামনে বসে নাবিজি বলছে ওদিতু লাউরাই না আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে এক নজর যদি আমি পেতাম এক নজর যদি দেখতে পেতাম সঙ্গে সঙ্গে সাহাবাই কার বড় আসানি বললেন আমরা কি আপনার ভাই নই আল্লাহ নবী জানায় দিলেন না না তোমরা আমার ভাই না আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে জীবনে কোন দিন আমাকে দেখে নাই না দেখে যারা ইমান আনবে তারা হবে আমার ভাই আল্লাহ নবী বিশ্ব ভাই বলে আদর করে আমাদের মতো গুনাগারদেরকে বললেন আমাদের মতো গুনাগারদেরকে সম্বোধন করলেন আল্লাহ নবী বিশ্ব নবী কত বেশি পরিমাণ মহাব করতেন

এই আয়াতে কারিমাটা পড়বেন বাসায় গিয়ে সুরাই নিশাইয়ের একচল্লিশ নং আয়াত আল্লাহ নবী ইবনেমা সৌদের কণ্ঠে আয়াতটা শুনলেন নবীজি নিজেই বললেন ইবনে মসুদ আমার সামনে একটু তেলাওয়াত করে শোনাও ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু বিনয় নিয়ে বললেন اقرا وعليك وعليك انزل নবী আপনার সামনে আমি কেমনে পড়ি কুরআন তো আপনার উপরে অবতীর্ণ হয় আপনার সামনে আমি কেমনে পড়ব নবীজি बोलतेছেন ইবনে মাসউদ তুমি একটু পড়ো অন্য জনের কাছ থেকে শুনতে আমার বড় মনে চাচ্ছে সুবহানাল্লাহ সব সময় নিজে নিজে পড়লে যেমন ভালো লাগে আরেকজনের কাছ থেকে শুনলে দেখবেন একটু দিলটা ঠান্ডা হয় তো নবী আলী বলতে একটু পড়ো স্বাভাবিক অনেক মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এই মসজিদে আসে আমরা বড় সৌভাগ্যবান তো স্বাভাবিক আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যদি বড় কোনো আলেম বলতো যে একটু পড়ো তো দেখি তো স্বভাবতই মনের ভিতরে একটু ভয় আসতো যে একটা আলেমের সামনে আমি কেমনে পড়ব আর রসুলের সামনে পড়তেছেন ইবনে ইবনে আনহু বলেন আমি তাকায় রইলাম আমি নজর করে দেখি আল্লাহ নবীর মুবারক চোখ গুলাবে মুক্তার দানার মতো পানি গোলা গাল গোলাবে দাড়ি গুলাবে জমিনের ভিতরে পড়ছে টপ টপ করে নাবিজির মোবারক চোখের পানি গুলা ঝরছে ও আমার ভাইরা এই কান্না আমার হাবিব কাঁদলেন শুধু মাত্র উন্মতের জীবনে কোনো দিন যে উন্মতকে দেখলো না সেই উম্মতের মায়ায় নবী কাঁদলেন আল্লাহ পাক যে দিন বলবেন নবী উম্মতের খবর দেন موسی আলাইহিস সালাম ইয়া nafsi ya nafsi বলবি উম্মতের খবরদার মত অবস্থায় থাকবে না ঈসা আলাইহিস সালাম খবর দেওয়ার মতো হালত থাকবে না ইব্রাহিম আলী হিসালাম আফসি বলবে উম্মতের খবর দেওয়ার মতো হালতে থাকবে না আমার নবী একটা শেষ পড়ে যাবেন সেজদা এত লম্বা হবে আর এত পরিমাণ নাবির কান্না শুরু হবে উন্মতির জন্য কান্নার শব্দ হবে উন্মতি উম্মতি। আল্লাহর বড় মায়া লেগে যাবে আল্লাহ পাক দেখে বলবে নির আপনার মাথাটা উঠান ইসফা তুসাফা যাকে মনে চায় সাফাত করেন স্যাল ত ত যা মনে চাই আজকে আপনি চান চাইতে দেরি হবে সফাত করতে দেরি হবে যিনি মাফ করতে সাফাত কবুল করতে দেরি করবেন না তিনি কে নবী সেবীর উম্মতের মায়া পেরশান হয়ে যাবে এই উম্মতের মায়া নবী পেরান থাকবেন যারা আমরা বসাম আমার নবী বিশ্ব নবীর কাছে কাত নাজিল করলেন আপনার কলি যা আমি আল্লাহ ঠান্ডা করে দিব সোভান আল্লাহ নবী সাহাবাই করদেরকে ডাকলেন ডেকে বললেন সাবিরা তোমরা জানো কবে কখন কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে তোমরা কি জানো সাহাবাই চুপ করে বসে আছেন নবীজি বলতেছে সোনতা হলে ওলা ফিন্না একটা যদি জাহান্ন আগুনে জলে নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওইটাও আল্লাহবর কি পরিমাণ দাম উম্মতের একটু চিন্তা করেন আপনি উম্মত আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি আপনার সম্মান আল্লাহর কাছে এত বেশি নবীজির দিলটা ঠান্ডা হবে না উম্মর যতক্ষণ জান্নাতি না হবে আল্লাহ একটা হাদিস যে হাদিসটা পড়লে নিজের ঠিক রাখা যায় না হাদা কিনে আলেন জান্নাতটা তোমার আমার জুতার ফিতা যেমন কাছে জান্নারটা তোমার আমার এত কাছে পনারু মিসিক জাহান নামটাও আমার আপনার কাছে জুতা দিয়ে যেভাবে রাস্তার মধ্যে হেঁটে যাই রাস্তার জুতা যেভাবে কাছাকাছি থাকে আপনি যদি সেরাতে মুস্তাকিমের উপরে চলেন সঠিক পথের উপরে চলেন সঠিক পথ দিয়ে হেঁটে গিয়ে যেভাবে আপনি রাস্তা পেয়ে যান গন্তব্যে পৌঁছে যান চক্ষুটা বন্ধ হতে দেরি হবে আপনাকে আমাকে কবর থেকে যিনি জান্নাতের দরজা খুলে কবরের ভিতরে দরজা খুলে জান্নাতের নামত পৌঁছায় দিবেন তিনি কে আমার ভাইরা জান্নাতটা বড় কাছের জান্নাতটা বড় নিকটের প্রতিনিয়ত জান্নাত আপনাকে ডাকতেছে আপনি যখন প্রতিদিন আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা ইবনি আসআলুকা জান্নাতুল ফিরদাউস ও আমার মালিক আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করি জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনার যেই গোলাম এত পরিমাণ জান্নাত চাচ্ছে ওই গোলামের জন্য আমি জান্নাত অপেক্ষায় আছি যতজন আমরা জান্নাত কামনা করি জান্নাত আমার আপনার জন্য অপেক্ষায় আছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি অপেক্ষায় আছি আপনার গোলামরা আমার কাছে আসবে এজন্য জানা আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি জান্নাতুল ফিরদাউস নবী চাইতে বললেন নবীজি শ্রেষ্ঠ উম্মত সেরা উম্মত আমরা সেরা উম্মতের দায়িত্ব হচ্ছে যাহার নাম থেকে পানাহা চাওয়া প্রতিনিয়ত জান্নাত আল্লার কাছে কামনা করা আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার কোন কাজে নবী পর হয়ে যাচ্ছে আল্লাহ পর হয়ে যাচ্ছে এই বিষয়ে চিন্তা করা এখনকার সময়ে দেখা যায় সামান্য একটু স্বার্থের জন্য। সামান্য একটু দুনিয়াবি ক্ষমতা লাভের জন্যে আমরা যা ইচ্ছা তাই বলতেছি আমার রাজনীতিকে সব চাইতে বড় ধর্ম বানায় নিয়েছি ইসলামের চাইতে বড় ধর্ম হচ্ছে আমার রাজনীতি এই যে আমাদের অবস্থা আমাদের আখলাকের হালত সত্যিকারে আমি আপনি মোহামেন হতে পারছি কিনা একটু চিন্তা করে আমার আপনার হালত এখন এমন একজন মুসলিমকে মারতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করি না কোনো ভাইকে হত্যা করে ফেলতেও দ্বিধাবোধ করি না ভিতরে নিমজ্জিত হয়ে যেতে দ্বিধাবোধ করি না রাজনৈতিক চরিতার্থ করার জন্য কাজ করি যত বড় নেবাজ আপনি হন না কেন এটার কোনোটার মূল্য আল্লাহর কাছে থাকবে না যদি আপনি প্রকৃত পক্ষের মো হন আপনাকে অবশ্যই যিনি মাফ করে জার্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহর একটা নাম কারিম তিনি বান্দারে লজ্জা দিতে চান না মাওলা বড় কারিম বড় সম্মানিত মুসা আলি সালামের মতো নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন আল্লাহ বলছে না বৃষ্টি হবে না

চল্লিশ বছর ধরে আমার নাফরমানি করতেছে আমি আল্লাহ তার কারণে বৃষ্টি বন্ধ রাখছি নবী মোসা তার একটা ডাক দিয়ে দাও সে যেন চলে যায় এখান থেকে নবী মোসা আলি ইসলাম দায়িত্ব পালন করলেন ডাক দিয়ে বললেন আব্দাল আসিফ আল্লাহ বিল মাসি মুন্দু আর বাড়ি না সানা চল্লিশ বছর ধরে এখান থেকে উঠে চলে যাও তুমি চলে গেলে বৃষ্টি হবে লোকটা চল্লিশ বছর ধরে গুণা করলো অন্যায় করলো চল্লিশটা বছর পরে মাথাটা নত করে দিয়েছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি গুণাগার এটা সত্য চল্লিশ বছর ধরে অন্যায় করেছি এটাও সত্য মালিক তুমি তো আমাকে লজ্জিত বানাও নাই একটাবারের জন্য লজ্জা দাও নাই আজকে যদি আমি চলে যাই সব মানুষগুলো বুঝবে আমি গুনাগার আল্লাহ এত বড় লজ্জা আমার দিও না আমি আজকে স্বীকার করে নিচ্ছি অনেক অন্যায় করে ফেলেছি অবিচার করে ফেলেছি আল্লাহ রে তুমি আমারে মাফ করে দাও আর আমি গুনাহের দিকে যাব না যেই না মাত্র মাথাটা নিচের দিকে দিয়ে মালিককে ডাক দিয়েছে আমার আল্লাহ এত মায়া লেগে গেছে আমার মালিকের আমার মালিক সঙ্গে সঙ্গে নবী মোসা আলিহ সালাম দোয়া করেছিল কবুল হয়নি কিন্তু এই নাফরমান একটা বার বা করেছে মালিক তাৎক্ষণাৎ বৃষ্টি দিলেন শুধু যখন বৃষ্টি শুরু হয়ে গেল নবী মোসা আলিহ সালাম কালি আল্লাহর সঙ্গে কথা বলেন যে নবী আল্লাহর কাছে বড় আসানি বললেন আল্লাহ একটু আগেই বলেছিলাম বৃষ্টি দেন বৃষ্টি তো দিলেন না এখন কার জন্য দিলেন আল্লাহ বললেন না বছর ধরে বিমুসা নাফরমান ফরমানি করেছে যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আমি বৃষ্টি দান করে দিলাম বৃষ্টি দান করলাম নবী মুসাল ইসলাম বলেন আল্লাহ এক নজর লোকটাকে আমি দেখতে চাই লোকটা কেমন ত বা বলল আল্লাহ বললেন আসু দর হু ও হু ইও সিনে আফু দর হু হু আমার গোলামকে আমি তখনো লজ্জা দেই না আমার গোলাম যখন চল্লিশটা বছর ধরে নাফরমানি করেছে আমি আল্লাহ কোন দিনের জন্য তোমাকে ধারোগা বানায়া পাঠায় দিই তোমাকে আমি তার ঘরের ভিতরে বলি নাই নবী লোকটারে পাকরাও করো গুণ অবস্থায় ধর একটাবারের জন্য বলি নাই এখন কে আমি আল্লাহ লোকটাকে লজ্জা দিব যখন আমার গোলাপ আমি আল্লাহর কাছে তাও বা করে মাফছে আমি মালিকের কাছে আসছে আমি আল্লাহ তখন তারে কোনোভাবে লজ্জা দিব না যখন সে ফিরে এসেছে হ্যাঁ আর তাই বমিনা জাম্বিক আল্লাহ আপনি আমি যদি গুনাহ করার পরে তাও করি আমাকে আপনাকে যিনি একেবারে এমন ভাবে মাফ করে দিবে কেমন যেন জীবনে কোনো দিন গুণা করি না কেমন যেন জীবনে কোনোদিন অন্যায় করি নাই আজকের জমাতে যারা আসছেন প্রত্যেকটা জমা যেন জীবনে গুণা মাফের জন্য হয় জুমার ভিতরে বসে বসে আল্লাহ কাছে একটু কাব্যেল আল্লাহর কাছে একটু মাফ চাইবেন আল্লাহর কাছে ফরিয়াত করবেন ফাহুয়া হাদযুহু যেতে যেতে যিনি আমার আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে আরেকটি হাদিস আপনাদের خدمتে আরজ করতে চাই বান্দা যখন গুনাহ করে ফেলে ইননা আব্দান আযনবা যামবা فقال رب اذنبته فاغفره সকাল আরব বুহু আলিমা আবদি আন্না লাহু রব্বানিয়া বুসির উদযান্দাবয়া শুধুবিহী বান্দা যখন গুনা করে ফেলে মালিককে ডেকে বলে আল্লাহ গুনা করে ফেলেছি অন্না করে ফেলেছি আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতার আরেব আমার গোলাম কি জানে তার একজন রব আছে তার একজন মালিক আছে এটা কি আমার গোলাম জানে ফেরেস যখন বলে মালিক যে নিত আপনার গোলাম আপনার কাছে এসেছে তাও বা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুর আলামিন বলেন গফার তুলি আবেদি সুম্মা মা কাসা মা আল্লাহ যাও জেনে রাখো আমি আমার গোলাম যে জেনেছে তার একজন মালিক আছে ওই মালিকের কাছে ক্ষমা চেয়েছে জেনে রাখো আমার আমার এত আদরের গোলাম আমার এই গোলামদের গুনা গুলাম দিলাম গোলাম যা করে করুক আল্লাহ আমার গোলাম যা করে করুক

আবার যখন গুনা করে বলে আল্লাহ আমি গুনা করে ফেলেছি আমি করে ফেলেছি আল্লাহ বলে আমার হলাম কি জানে তার একজন রব আছে তার রব সব জানি এটা কি জানে ফেরেস্তারা বলে মালিক যিনি তো আপনার কাছে তবা করেছে সঙ্গে সঙ্গে মালিক বলে গফার তুলে আবিদি। যাও আমার বান্দাকে আমি মাফ করলাম সুম্মা মাকাসে মাশা বান্দা যা করুক না কেন সুম্মা আজনাবা জাম্বান আবার যখন তৃতীয়বার বান্দা গুনাহ করে আর গুনাহ করে যখন আল্লাহ পাককে বলে আল্লাহ আপনি আমারে maaf করে দেন আজনাবতু জাম্বান আমি গুনাহ করে ফেলেছি আমাকে maaf করে দেন আল্লাহ আবার বলে আলিমা আবেদি আল্লাহু রব্বানিয়াব ফিরুদ্ জাম আমার গোলাম কি জানে তার একজন রব আছে যিনি তার গুনাগুলা মাফ করে দিবে সে কি এটা জানে ফেরেশতারা বলে মালিক জিনে তো আপনার কাছে মাফ চেয়েছে ভয়া খুদু বিহী গফার তুলি আবেদি ফালিয়া ফাল মা সা আল্লা আবার ডেকে বলে ফেরেশতারা তোমরা জেনে রাখুন আমি আমার গোলামকে মাফ করে দিলাম আমার যে গোলাম আমার কাছে করেছে তার গুণাগুলি আল্লাহ মাফ করে দিয়েছি চিন্তা করেন মালিক আমার আপনার কত কাছে মালিক আমার আপনার কত আপন মালিক আমার আপনার কত প্রিয় আপনি গুণা করছেন একবার দুবার তিনবার গুনারে ছোট মনে করেন গুনা হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চান আবার হয়েছে আবার মাফ চান আবার হয়েছে আবার মাফ চান হাজারবার হয়েছে হাজার বার মাফ চান মাফ যখনই চাবেন আল্লাহ বারবারই আপনাকে বলবে সে যা মনে চাই করুক এরপরে গুণা হয়ে গেছে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন এরকম যখনই আপনি মাওলার সঙ্গে আপনার সম্পর্ক হবে রবের সঙ্গে আপনার সম্পর্ক হবে আপনি দেখবেন ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই আপনার ভিতরে তাকওয়া বিল্ড আপ হচ্ছে এমন তাকওয়া আপনার ভিতরে চলে আসবে আপনি গুনাহের দিকে যাবেন না ইত্তাকিল মাহারে একটা একটা করে হারাম তখন আপনি ছেড়ে দিবেন তাকুন না যিনি আপনাকে বুজুর্গদের কাতারে কাতারে কবুল করে নিবেন তিনি আমার তিনি কে এই জন্য আমার ভাইরা যারা সলাতুল জমা আমরা পড়তে আসি প্রত্যেক আলোচনা থেকে কিছু একটা আমরা নিয়ে যাই আজকের আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় এই অনেকে চিন্তা করেন হুজুর মিউজিক শুনে ফেলেছে কি করব তওবা করেন আবার শুনেছি কি করব তওবা করেন চোখের যে হেয়ান প্রতিনিয়ত এখন ফেসবুকে হচ্ছে করে ফেলছি কি করব তওবা করেন করে আবার হয়ে গেছে কি করবো তওবা করেন তওবার উপরে কিছু নাই তওবা করতে থাকেন আমাদের নবীজির নামই হচ্ছে নবী তাওবা। বাহ সব নবীর আল্লাহ এই সুযোগ দেন নেই নবী উত বা তাওবার নবী এই নবীর অন্য যখনই তওবা করবে মালিক খুশি হয়ে যাবে সোভান আল্লাহ রেহান অনেক গুনানি আপনি তওবা করছেন মালিকের কাছে মালিক আপনাকে কবুল করবে আল্লাহ চান কবুল করতে এই সময়টা দোয়া কবুলের সময় আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের প্রত্যেকের জীবনের যাবতীয় গুণা যেন আল্লাহ মাফ করে দেন পরে আমি খাটি উন্মত হওয়ার তো যেন আল্লাহ দান করেন পরে আমি যতগুলো কথা বললাম বেমাসিয়াতিল্লাহিত আলা ববি ফাদলিহি আল্লাহ রাব্বুল আরমিল আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক পড়ি আমি নুকসানিয়ার যেগুলো হয়েছে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা বৌ ত্রুটিগুলা মাফ করে সঠিক কথা আর ওপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক পড়ি আমিন নতুন একটা বৎসর আসতে যাচ্ছে থার্টি ফার্স্ট নাইটে অনেকে দেখা যাবে গোনা রাজ্যে নিজেকে বিলিয়ে দিবেন এজন্য আমি আগে তাও আবার আলোচনা করে নিলাম একটু চিন্তা করেন যারা প্ল্যান নিয়ে রাখছেন থার্টি ফার্স্ট নাইটে আমি এতগুলো বাদ্য ফুটাবো বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াবো অথবা সেই দিন একটু ড্রিঙ্কস করবো জীবনে অন্য কোনো দিন তো স্বাদ নিয়ে দেখি নাই ওই দিন না হয় বছরের প্রথম দিন একটু না হয় করলাম ড্রিংক একটু দেখেন ফিলিস্তিনে উপরে মানুষ মেরে ফেললো আপনি আমি ভালো আছি ভালি ক্রেতিন বিশ হাজারের উপরে মানুষ মরে গেল কিসের জন্য মারা গেছে দিনের জন্য ইসলামের জন্য আমি যে ইসলামের দাবি করি আজকে মেম্বারে বসে কথা বলি এই ইসলামের জন্য এতগুলো প্রাণ চলে গেছে বিবিকের ভিতরে সামান্য নারা অনেকের দেয় না তাদের চোখের পানিগুলো অনেকের কাছে কিছুই মনে হয় না জাতির সঙ্গে দেখলাম কালকে একজনের বক্তব্য খুব ভাইরাল হয়েছে একটা ছোট্ট মেয়ের গল্প বলতে গিয়ে আলোচক কাঁদতেছেন তার নাম ছিল দুনিয়া দুটা পা উড়ে গেছে ইহুদিদের আঘাতে তারপরেও তার স্বপ্ন ছিল আমি ডাক্তার হয়ে আমার যে সমস্ত অসুস্থ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ মুসলমানদের জন্য আমি একজন ডাক্তার হয়ে আমি আমার বোনদের খিদমত করব ওই বাচ্চাটা কেউ বাঁচতে দেয় নাই এমন হাজারো স্বপ্নওয়ালা বাচ্চা আপনি যেভাবে আপনার বাচ্চারে নিয়ে স্বপ্ন দেখেন এরকম হাজারো স্বপ্ন প্রতিদিন নানাভাবে তারা শেষ করে দিচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ হয়ে যাচ্ছে এতে আমরা ভেঙে পড়ি না আমরা দেখেছি মালিকেরও সাহায্য আসা শুরু হয়ে গেছে এমনও দৃশ্য আমরা দেখেছি কত থেকে একটা পাখি এসে চোখের মধ্যে ইসরায়েলি সেনার চোখের মধ্যে আঘাত করেছে সেনা সাথে সাথে উলট পালট খেয়ে পড়ে গেছে তারা অনেকেই আক্রান্ত হয়েছে নানা রকমের অজানা রোগে এগুলো আল্লাহর সাহায্যের আলাম আল্লাহ রব্বুরমিন যখন শুরু করবেন বান্দা তখন আর শুধু আল্লাহর কাছে চাইবে আল্লাহ আল্লাপা কাফেরদেরকে এমনভাবে পরাস্ত করবেন বান্দা যেটা কল্পনাও করতে পারে নাই এমনভাবে আল্লাহ বান্দার চাওয়া পাওয়া কবুল করে কাফেরদেরকে পরাস্ত করবেন ইনসা এই জন্য এবারের থার্টি ফার্স্ট নাইটে অমুসলিমদের কালচারে সংস্কৃতিতে আমার একটি টাকা যেন নষ্ট না হয় আমি যেন এতটা উল্লুক এতটা বেখবর না হয় আমার মুসলমান মরে যাচ্ছে আমার ভিতরে কোনো চেতনা নাই সানসিল্কের শ্যাম্পু যখন আপনি মাথায় দেন আপনার ভিতরে চেতনা জাগ্রত হওয়া দরকার আমি চিন্তা করেছি ইনশাল্লাহ আমার নিজস্ব খরচে মাহফিলের আমি তেমন ছুটি ছাটা পাই না তো এই জন্য সময় পাইনি নিজস্ব খরচে আমাদের মসজিদের সামনে একটা ব্যানার লাগানো থাকবে কোন কোন প্রোডাক্ট বিকল্প প্রোডাক্ট কোন 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 প্রোডাক্টগুলো এহুদিদের বিকল্প প্রোডাক্টগুলো কোনগুলো আছে এখন দেখবেন তাদের পেপসি সেভেন আপ কিনলে একুফিনা সহ সব প্রোডাক্টে সার চলতেছে এটা আমাদের দেশের কিছু মুসলমানের সচেতনতার কারণ বড় দুঃখ লাগে আরব দেশগুলাতে পানির চাইতে বেশি পেপসি খায় মানুষ সেভেন আপ খায় পেপসি ডায়েট খায় এগুলো সব যদি আমরা বুঝতাম তাদের পণ্যগুলা যদি বয়কট করতে পারতাম বিশ্বাস করেন তারা সাহস করতো না আমার মুসলমানদেরকে এইভাবে আঘাত করছে এটা আমার ইমানই দায়িত্ব আজ আসল ইমান সবচেয়ে দুর্বল ইমান থেকে বলছি সবল ইমান হলে আমি সেখানে গিয়ে যে হাত করতাম তাদের সঙ্গে দাঁড়া এহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করতাম তো সেই ইমানের অধিকারী আমি হতে পারিনি দুর্বল ইমানের অধিকারী যদি আপনি হন মন থেকে তাদের প্রতি প্রবল ঘৃণা থাকতে হবে ওই ঘৃণাটা এমন হবে যেটা দিয়ে তাদেরকে শেষ করার মতো প্রাণ থাকবে মানে মনে থেকে এখানে ঘৃণা করলাম আপনার ঘৃণা আপনার মনের ভিতর থাকলো এই টানা এই ঘৃণা যেন এমন হয় দোকানের সামনে ছোট্ট ছোট্ট লিফলেট করে টানায় দেওয়া এগুলো আপনারা চাবেন না কিনবেন না মসজিদের সামনে টানায় দেওয়া মাহফিলের মধ্যে বলা জুমার আলোচনায় বলা সর্বত্র যদি এই কাজটা করা হয় আমার দেশ থেকে যদি বয়কট শুরু হয় আশেপাশের কয়েকটা দেশে যদি শুরু হয় দেখবেন সুর নরম হয়ে আসছে ঠিক কিনা বলে এজন্য মুসলমান আমার আপনার দায়িত্ববোধ থেকে বলছি থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটে এটা আমার উদযাপন নয় আমার কোন উৎসব নয় এখানে আমি একটা কার্যক্রমেও সম্পৃক্ত হব না আল্লাহর কাছে পানাহা চাব আল্লাহ যেন আমার গুনা খাতা মাফ করে এমনি তো কত গুণা যারা প্ল্যান করে রাখছেন যে গুনা করবই ওই রাত্রে আজকে আপনি নিজে সিদ্ধান্ত নেন সেরে আসব ওই পদ থেকে গুণা না যদি সিদ্ধান্ত নিতে পারেন রবি সালাম বলছেন কাঁচা বা হো লা কামিলা ভালো ভালো কাজ আপনি করবেন সিদ্ধান্ত নিলেন যে খারাপ কাজগুলো ছেড়ে দিব এই রাত্রে কোন খারাপ কাজ করব না সাবের মধ্য দিয়ে এশান নামাজটা পরে গিয়ে বা জামা তামাশ পরে গিয়ে আপনি ঘুমায় পড়বেন ফজর পর্যন্ত আপনি ঘুমায় ছিলেন পুরা রাত জেগে তাহাদ্জত পড়লে যে পরিমাণ সাবাব হতো রাত জাগার সাবাব আমল নামে আল্লাহ তালা দিয়ে দিবে সোহানাল্লাহ হে আলোচনা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন পরে